হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আজকে উঠেছি ঘুম থেকে ভোর 5:30 সময়, উঠে সমস্ত কাজ কমপ্লিট হয়নি, তো রোজের হয়ে যায়, আজকের আর হয়নি। কারণ হলো ভীষণই শীত করছিল, শুয়ে আবারও ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠেছি 7:00 সময়, তো উঠে দেখি আমার হাজবেন্ড চলে গেছে দোকানে, আর কোনো কাজই আমার হয়নি। তো যাই হোক, শর্ট ভিডিও করছিলাম, একটু লেট হয়ে গেছে। তো এখন আমি কাজগুলো সারবো, মানে বাসন মাজবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, কাপড় জামা কয়েকটা আছে সেগুলো কিচে নেব। কিন্তু তার আগে আমি টিফিনটা করে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ইসান সকালে খেয়েছে, তবে ওকে আরও ভারী টিফিন দেবো এখন। তো চলো, ভিডিওটাকে স্কিপ করো না, কন্টিনিউ করতে থাকো, তারপর তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করবো সারাদিনের কাজকর্ম। তো চলো সাথে থাকো, কেউ স্কিপ করো না, দেখতে থাকো। এখানে দেখো কেক আর বিস্কিট আছে, ইসান খুব সুন্দর সাজিয়েছে ডিশে, খেয়ে নেবে। আর আমি চাউমিন তৈরি করেছি ক্যাপসিকাম আর গাজর আর বাঁধাকপি দিয়ে। তো এটা এখন টিফিন করে নেব আমরা সবাই। সমস্ত বাসি কাজ সেরে আমার স্নান কমপ্লিট, আর এখন আমি রান্নার দিকে চলে যাব। রান্নার জোগাড় আমি করে নিয়েছি স্নান করার আগেই। তো চিকেন টিকেন এনেছিল, ওগুলো ধোয়া টোয়া হয়ে গেছে, কারণ স্নান করে আর ওইসব হাত দিতে ভালো লাগে না। শুধু এখন রান্নাটা করব, আর কদিন একদম ভিডিও আপলোড দিতে পারিনি, তার কারণ হলো আমি শ্যুট করতে পারছিলাম না, আর এই কারণেই শ্যুট করিনি বলেই ভিডিও আপলোড দিতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিও অবশ্যই তোমরা দেখো, আজকের ভিডিও আমি আপলোড করব। আর চলো সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। এখানে দেখো চিকেন আছে, চিকেনটা খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর আছে এখানে পেঁয়াজ, আর এখানে আছে চাল। তো ঈশান আর বুবাই বলছে চিকেন বিরিয়ানি খাবে, তো চলো এই চালটা দিয়ে ওদেরকে চিকেন বিরিয়ানি তৈরি করে দিই। এখানে আমি আলুটা ভাজতে দিয়েছি, আলুটা একটু ছোট, তো যার জন্য ছোট ছোট পিস হয়েছে। এখানে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। বিরিয়ানি মশলা দিয়েছি আর অল্প সামান্য হলুদ দিয়েছি, পরিমাণ মতো চিনিও দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি পেঁয়াজ গ্রেট করে দিয়েছি কিছুটা, আর কিছুটা বেটে দিয়েছি, আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও আছে। তো দেখো পরিমাণ মতো জল অ্যাড করেছি, আলু দিয়ে কষিয়ে তারপরে আমি তরকারিটা ঢাকা দেব। তো তরকারিটা হয়ে গেছিলো আর ভাতটাও হয়ে গেছিলো, তারপরে দুটোকে একসাথে মিক্সড করে দিয়েছি, আর মিঠা হাতে দিয়েছি, অল্প পরিমাণে ঘি অ্যাড করেছি। তো হয়ে গেল ঘরোয়া বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এখন দুজনকে খেতে দিয়ে দেব। এই কি করছিস? টিভি দেখছো? কত বসবে না সন্ধ্যাবেলা? কি অবস্থা, মুখে ভেজলিন মেখেছিস? আর তুই কী করছিস? এখন বাজে দুপুর 2:30, আর অনেক আগেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ঈশান বুবাই দুজনে টিভি দেখছিল, আর এখন দেখছি ঈশান ঘুমিয়ে গেছে টিভিতে কার্টুন দেখতে দেখতে, আর বুবাই এখনও টিভি দেখছে, আর আমি এবারে এসেছি, একটু রেস্ট নেব আর ফোনটা একটু ঘাঁটাঘাঁটি করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তারপর বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বিকাল হয়ে গেছে, বিকাল 4:00 বাজে, আর আমি এখন মাথায় তেল মেখে নেব, কারণ মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। তো একটু তেল মেখে তারপর চুলটা আঁচড়াবো, চুলটা একবারে বেঁধেই নেব, আর তারপর সন্ধে টন্ধে দেবো, সন্ধে হলে। এখনও সন্ধে হয়নি, বিকাল আছে। তো চল তেলটা মাখি। চুলটা বেঁধে তারপর আমি ঠাকুরকে সন্ধে দিয়ে দেব। এখন বাজে বিকাল 4:30, আর আমি এখন নিচে আছি, তার কারণ হলো একটু জল ছিল না, পাম্প চালাতে নিচে নেমেছি। আর ওরা দুজনে দেখো গলিতে কি সুন্দর খেলছে ব্যাডমিন্টন, ঈশান আর বুবাই। I'm sorry.
দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে আর এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি আর অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি ময়ান আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর তিনখানা ডিম ফাটিয়ে নিয়েছি তো এখন আমি এগ রোল বানাবো তো এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব ময়দাটা ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে দেখো আমি মোটামুটি ভালো করে ময়ানটা দিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব সফট করে তো দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে আর একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি এখন আমি এর থেকে লেচি কেটে নেব তো খুব বেশি ছোট লেচি করব না যেহেতু এগ রোল তো একটু বড় সাইজেরই লেচি করলাম এইভাবে আমি মাঝে মাঝেই এগ রোল তৈরি করি আর ঈশান বুবাই ভীষণই পছন্দ করে আর ওরা খেতে ভালোবাসে বলে আমার করতেও ভালো লাগে শুধু ঈশান বুবাই না আমারও ভালো লাগে আর ওর বাবাও খেতে খুবই পছন্দ করে সবকটি লেচি আমি ভালো করে গোল করে নিলাম আর এখন আমি ডিমগুলো যেহেতু ফাটিয়ে রেখেছি এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব আর পেঁয়াজগুলো আমি হাতের সাহায্যে ঝুরু ঝুরু করে দেব ডিমের মধ্যে তাহলে খেতে ভালো লাগে ছাড়া ছাড়া লাগে পেঁয়াজগুলো আর এখন আমি অল্প নুন দিয়ে দেব ডিমের মধ্যে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিমটা তিনটে ডিম আপাতত দিলাম আবার যদি লাগে আরেকটা পরে দিয়ে দেব আমার মনে হচ্ছে চারটে ডিমই লাগবে কারণ চার পাঁচটা মতো লেচি হয়েছে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি ডিমটাকে আর এর মধ্যে আমি নুন আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়েছি এখন আমি বেলনার সাহায্যে একটা রুটি বেলে নেব খুব বেশি পাতলা না খুব বেশি মোটা না মিডিয়াম একটা রুটি বেলে নেব নিয়ে তারপর আমি রুটিটাকে ভেজে নেব আর আমি সাদা তেলেই ভাজবো দেখো এইভাবে আমি একটা পাতলা রুটি বেলে নিয়েছি রুটিটা ভারতের ম্যাপ হয়ে গেছে তো যাই হোক কোনো রকমে ময়দার রুটি যেহেতু তেল দিয়ে এরকমই বেলা হয় আর এর মধ্যে আমি ডিম দিয়ে দিলাম দিয়ে এবার উল্টে পাল্টে ভেজে নেব যা যা তো দেখো আমি আবার ওই পিঠেই দিয়ে দিলাম তো ভুল করে হয়ে গেল তো যাই হোক পরেরটা এক পিঠেই দেব এটা দু পিঠেই ডিম হয়ে গেল পরেরগুলো খুব ভালো করে করতে হবে এটার মধ্যে একটু ডিমটা বেশি পড়ে গেছে যার জন্য এই অবস্থা উল্টিয়ে পাল্টিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর একটা দিয়ে দিয়েছি এটা মোটামুটি ভালো গোল হয়েছে এখন একটু তেল দিয়ে দেবো সাদা তেল তো দেখো ফুলে উঠছে এর মধ্যে এখন ডিম দিয়ে দেব তো দেখো আমি খুব সাবধানে পরোটাটাকে উল্টে দেব আর এই একই রকমভাবেই আমি সবকটি পরোটা খুব ভালো করে ভেজে নেব সবকটি পরোটা ভেজে নিয়ে তারপর এর মধ্যে দেব আমি শশা কুচি পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর টমেটো সস তো দিলেই আমার তৈরি হয়ে যাবে ঘরোয়া রোল রেসিপি তো দেখো
আমি সবকটি পরোটা একই রকমভাবে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি আর কতটা সফট হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এইভাবে, আর বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারো এইরকম রোল তৈরি করে। তো আমি তো বুবাইকে মাঝে মাঝেই টিফিনে করে দিই। তো দেখো, আর একটা এখানে ভাজতে দিয়েছি, ভাজা এখনও হয়নি, এটা হলেই আমার হয়ে যাবে, আর গরম গরম সার্ভ করে দেব। এখন বাজে রাত 10টা আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। ঈশান আর বুবাই দুজনে শুয়ে পড়েছে আর আমিও শুয়ে পড়েছি। তো চলো, আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করব। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখানেই এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।